তারকাদের মুখরিত জীবনের গল্প আর আড্ডার আসর মুখ ও মুখরতায় সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী মেহেরিন। চলুন শুনি তার মুখরিত জীবনের গল্প। মেহেরিন আপা কেমন আছেন? ভালো, অদ্ভুত সুন্দর লাগছে আপনাকে। ছোটবেলার দিনগুলো কেমন ছিল? তিরিং বিরিং ছিল, আমি কোথাও এক জায়গায় বসতাম না। তারপরে তোর এই তো এরকম অনেক হারিয়ে ফারিয়ে গেছি বাসা থেকে। হারিয়ে ফারিয়ে গেছি মানে আমি ঠিক বুঝতে পারছি না কি ধরনের। শোন না, তো আমার একটা কুকুর ছিল, প্রায় আমার সমানই লম্বা ছিল। তো আমি এরকম সকালবেলা আমি ঘুম থেকে উঠলে আমি ওকে নিয়ে একটু ঘুরতাম টুরতাম এরকম। তো হঠাৎ একদিন আমাকে কোথাও পাওয়া যাচ্ছে না, পানির ট্যাঙ্ক দেখা হলো খোলা হলো, সেখানেও আমি নাই, মানে এতটাই ক্লাইম্যাক্টিক সিচুয়েশন। তো আমাদের বাসায় একটা মেহমান এসেছিলেন, ড্রয়িং রুমে বসেছিলেন। তো হঠাৎ ওনার পাশে উনি দেখলেন যে এরকম কয়েকটা বালিশ নড়ে চড়ে উঠলো। তখন উনি বললেন এখানে একটা বাচ্চা শুয়ে আছে, বালিশের নিচে শুয়েছিলেন পুরোটা দিয়ে। তখন দেখা গেল সেটা আমি। আর আমার মা কিন্তু এরকম সিচুয়েশনে আদর করতেন না, দুটো চর লাগাতেন, কেন তুমি এরকম ইররেসপন্সিবল কাজ করলে যে পুরা বাড়ি তোমাকে নিয়ে উত্তপ্ত। মানে এত যে খোঁজাখুঁজি হচ্ছে কোনো শব্দও কানে যায়নি। আমি তো ঘুম নিশ্চিন্তে 10-9 বছর বয়স, বুঝছিস তো এইরকম। আর ছোটবেলায় নিজেকে নিয়ে দেখা স্বপ্নগুলো কেমন ছিল? আমি ডাক্তার হব বলে আমার খুব ইচ্ছা ছিল। মানে এমন কি আছে যে কোনো দোকানদারকে দেখে হতে ইচ্ছে হতো, ড্রাইভারকে দেখে ড্রাইভার হতে ইচ্ছে হতো, প্লেন চালাতে ইচ্ছে হতো, বা এটা হতো আমার ট্রাফিক পুলিশ খুব হওয়ার ইচ্ছা ছিল, আমার হাতের একটা ইশারাতে সবাই নড়ে চড়ে উঠবে থেমে যাবে। হ্যাঁ, তারপরে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন খুব একটা ইচ্ছা হলো যে চল আমরা সবাই মিলে ঝালমুড়ি বেচবো। আমরা ইউনিভার্সিটি সব, হ্যাঁ মানে উই ওয়ার অলওয়েজ লাইক চিলড্রেন, বুঝছিস। তারপরে একবার ইয়ে হলো যে হাওয়াইয়ের ওই যে ওয়াইকিকি বিচের সামনে খুব ফ্যাশনেবল রিক্সা চলে, বুঝছিস। আমাদের তখন ইচ্ছে হলো যে আমরা কেন না ওই ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ আমাদের সিস্টেম ছিল যে গাড়ি ঢুকতে পারবে না, জাদুঘর পর্যন্ত রিক্সা আসা যাওয়া করতাম, জাদুঘরে এসে গাড়িতে উঠতে হতো। তো জাদুঘর পর্যন্ত আমরা খুব ফ্যাশনেবল রিক্সা বিজনেস খুলবো, আমরা চালাবো। আমি না ছোটবেলায় শুনেছি সব কথা, বাচ্চাদের মনে হয় ইউনিভার্সিটিতে পড়ার সময় সব। এখনো তুই যদি জিজ্ঞেস করিস আমি একটু চিন্তা করতে হবে, কিন্তু এখনো আমার অনেক, আর এখন তো ওইরকম ফ্রি মাইন্ড পাই না, বুঝছিস, না হলে এখনো বলতে পারতাম যে অনেক কিছুই আমার হতে ইচ্ছা করে। এইসব বিভিন্ন নানান ধরনের কারণের জন্য বকা খেতে হয়েছে, এমন কি ঘটেছে কখন? মা ভীষণ স্ট্রিক্ট, ভীষণ স্ট্রিক্ট। তো আমার ওরকম, আমার একবার আমার মনে আছে, খুব স্পষ্ট মনে আছে বিজুরি, যে আমার ওস্তাদজি এসছে, আমি ওরকমই ছোট তখন। তো ওস্তাদজি এসছে, আমি খুব অবস্থা যে আমার খুব মানে কঠিন কঠিন কিছু একটা মনে হয় শেখাচ্ছে, আমার ভালো লাগছে না। আমি মার কাছে গেলাম, মা ফোনে কথা বলছে, আমি আম্মার কাছে খুব আদরের একটা আবদার করলাম যে আম্মা আমার ভালো লাগছে না ওস্তাদ এরকম। আম্মা ফোনে কথা বলেই গেল এবং আমাকে এমনভাবে বললো যে মানে তুমি যদি ওটা না করো তাহলে তোমার এটা হবে, which is even worse, so just go and do as he says. সুন্দর। এবং ওই সময় যদি আমি আদরটা পেতাম আমার মনে হয় আমার ক্ষতি হতো। ছোট অবলায় অনেকটা সময় কি বিদেশে কাটিয়েছি? আমার বাবার চাকরি সূত্রে একটু গিয়েছিলাম আমরা বছর দুয়েকের জন্য, আমি বিদেশে ছিলাম। এটা একটা মিসকনসেপশন আছে যে আমি বড়ই হয়েছি বিদেশে অনেক কিছু, কিন্তু আসলে তা না। কারণ আমরা মেহেরিন আপাকে সবসময় আধুনিক এবং খুবই পাশ্চাত্য ধাঁচের একটি, ওটা ধরে এখন আমার মানে প্রফেশনাল ইনভলভমেন্টটা এমন যে আমি যে ধরনের গান বাজনা পছন্দ করে নিয়েছি সেটার সাথে আসলে একটু আধুনিকতা একটু পাশ্চাত্য মিলে যায়। তাই বলে যে আমি আমার দেশের কৃষ্টি বহির্ভূত বা আমি আমার দেশের যে ঐতিহ্যবাহী যে সেখান থেকে দূরে নয় সাজসজ্জা, তা থেকে তো মোটেই দূরে নয়, বরং ওটা তো পুরো পৃথিবী পাগল না একটু শাড়ি পরার জন্য, why not? আচ্ছা, বড়দের মুখ থেকে যখন নিজের ছোটবেলার কাহিনীগুলো শুনো তখন কেমন লাগে? আল্লাহ, আমি এত দুষ্টু বাচ্চা ছিলাম ছোটকালে জানিস বিজুরি, যে আমি যখনই আমার ঈদে বল বা কোনো সময় যখন আমি বসলাম আমার কাজিনদের মধ্যে আমাকে নিয়ে শুরু হয়ে গেল, হ্যাঁ ওর এত এত, ওকে ঘুম থেকে উঠানোই যেত না, ভীষণ ভীষণ রেগে যেত। আর যদি আমাকে কেউ ঘুম থেকে উঠাতো তখন আমি ওই পা ছুটতাম এত জোরে যে আমাকে কেউ ডাকতে আসতে পারতো না। হ্যাঁ, তো ওগুলো ওদের স্টোরিজ। তারপরে আমার খুব রাগ ছিল, আমি খুব চেঁচাতাম জোরে যদি রেগে যেতাম। তারপরে একটা আমার ছোট খালা একবার একদম একটা খুব অ্যাকশন নিয়েছিল আর কি, তো
তো সেটা আবার আমি যখন হ্যাঁ ছোট ছিলাম আমাকে যে খুব অ্যাকশনে থামিয়ে দেয়া যাবে সেরকম চাইল্ডও আমি ছিলাম না মানে তখন আমি দ্বিগুণ উৎসাহে আর আর স্কুল কলেজের জীবনগুলি যদি জানতে চাই কেমন স্কুল তো ধর আমি ভিকারনেসে 10 বছর পড়েছি জ্বলেছি হ্যাঁ আমি গান বাজনা করতাম তারপরে স্টেজে ভানুর কৌতুক বলার কয়েকবার ইয়ে আছে এক্সপিরিয়েন্স আছে তারপরে তোর কিবোর্ডস বাজাতাম অ্যাক্টিভিটিসে ছিলাম স্পোর্টসে ছিলাম লেখাপড়ায় আমি যে খুব তুখার ছিলাম ছোটকালে স্কুলে তা না আমার মনে আছে যে আমি ওই ফার্স্ট সেকেন্ড থার্ড কাকে বলে আমি বুঝতামই না বুঝছিস আমি কোনো মতে মনে হয় অত ভালো সুরের আমি ছোটকালে ছিলাম না তো তারপরে আর কি পাশ করে গেলাম আর ওর সময় অত কম্পিটিশনও ছিল না চাইল্ডহুড অনেক আরাম ছিল হ্যাঁ টিচাররা অনেক মানে অনেক কি বলবো আদর করতো রেসপন্সিবল হ্যাঁ ওনারাই বের করে নিতেন একটা স্টুডেন্টকে তো ওরকম ভাবিনি যে কি হবে ম্যাট্রিক আমার মনে আছে হ্যাঁ ম্যাট্রিকের আগে আমি আমার প্রি টেস্টে আমি অঙ্কে 18 পেয়েছিলাম গ্লোরিয়াস 18 out of 100 এবং যখন আমি খাতাটা পেলাম আমি বসে আছি তো আমার কাকা যিনি আমাকে স্কুল থেকে নেবেন উনি ছুটে এসছে মানে খুঁজতে খুঁজতে উনি আমাকে দোতলায় এসে আমার ক্লাসে কি হয়েছে তোমার মানে ছোটকাল থেকে কাকা আমাদের সাথে আর কি বুঝেছিস তো আমি তো তখন মানে খুব মন খারাপ একটু একটু বলে কাঁদছি জানি না কি হবে ফিউচারে তো কাকা কোনোভাবে আমাকে বাসায় আনলো তারপরে ওই যে আমি খুব অপটিমিস্টিক এটা আমি আমার গুণ হিসাবে বলবো বিজুরি যে অনেক বিপদেও আমি ধৈর্য হারাই না বরং আমি অপশন চিন্তা করি যে হোয়াট ইজ বেটার এট দিস সিচুয়েশন তখন আমি পরের দিন স্কুলে গিয়ে আমার স্যার সুভাষ স্যারের সাথে যোগাযোগ তুই তো চিনিস স্যারকে গিয়ে বললাম স্যার আমি 18 পেয়েছি কি হয়েছে 18 পেয়েছো তো কি হয়েছে তুমি আসো কালকে থেকে আমার কাছে তো স্যার আমাকে 3 মাসে টেনে উনি আমাকে 98 পাওয়ালেন ম্যাট্রিকে এবং এমন একটা জ্যামিতি আমাদের ছিল যেটাতে মানে আই ওয়াজ ওয়ান অফ দ্য টু যে আমাদের ক্লাসে ওটা পারা হলো মানে আমি এতটাই এতটাই আমি কনসেপচুয়ালি ক্লিয়ার ছিলাম তো স্যারকে আমি বলি ম্যাজিশিয়ান স্যার জানে আমি এটা কোনোদিন ভুলবো না এটা আমার স্কুলের মনে হয় একটা নাম্বার ওয়ান মানে সাকসেস বল কি মেমোরিজ এত এত হ্যাঁ মানে এইভাবে এই 18 থেকে 98 ইজ সেটাই ইম্পসিবল আর ছোটবেলায় বন্ধুদের কথা বলতে যে জিজ্ঞেস করি সেই বন্ধুরা কে ছিল কেমন ছিল এখনো কি তাদের সাথে যোগাযোগ হয় নাকি হ্যাঁ আছে যোগাযোগ আমার একদম আমার ক্লাস 1 2 3 বিকানেসে ছেলেরা পড়তো তো ওদের সাথে যোগাযোগ আছে বিভিন্ন জায়গায় থাকে ওরা পৃথিবীর তো ফেসবুক এখন একটা মাধ্যম যেখানে যোগাযোগ করা যায় মেইনাপা এখন যদি গানের কথা যদি জিজ্ঞেস করি গানের সাথে সখ্যতাটা কিভাবে শুরু হয়েছিল আমার বড় বোন শিখতেন উচ্চাঙ্গ সঙ্গীত আচ্ছা তো আমার রাখি বাঁধা হলো আমি তখন একদম 4 বছর 3.5 খুব জোর করে আমি হারমোনিয়াম মানে হারমোনিয়ামকে দখল করলাম তারপরে যখন আপনির গুরুজি দেখলেন আচ্ছা ঠিক আছে আম্মা বললো শেখাও তুমি ওকে একটু শিখিয়ে দাও তো তারপর থেকে শেখা শেখি ওই সারেগামা দিয়ে শুরু বড় হতে হতে আমার নেশাটা ওইদিকেই গেল আর কি ক্লাসিক্যাল মিউজিকের দিকে আমি খালি খুঁজি ক্লাসিক্যাল খালি খুঁজি এরকম মানে তারপরে মা আমাকে নিয়ে গেলেন ছায়ানটে তারপরে যখন আমি এইচএসসি কমপ্লিট হলো তখন একটা বড় ছুটি পাওয়া গেল তখন ফেরদৌসি খালা ফোন করলেন আম্মাকে যে বুবু আমি স্কুল খুলেছি মেয়েকে পাঠিয়ে দাও এবং আম্মাও এরকম খুব সেফ হ্যান ত্যান বুঝিস হ্যাঁ ফেরদৌসি স্কুল খুলেছে ঠিক আছে তুমি এখানে যেতে পারো ওইখানে আমাকে পাঠানো হলো সেখানে আমি ওমর ফারুক ওস্তাদজির সান্নিধ্য পেলাম এবং লতিফ ওস্তাদজি খালা নিজে তারপর সুধীন দাস ওস্তাদজি সেখান থেকে আমার 5 বছরের একটা একদম কংক্রিট সার্টিফিকেট ট্রেনিং ওখানে আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমি তারপর থেকে তো ওখান থেকে বেরিয়ে আমার আমার ওমর ফারুক ওস্তাদজির সাথে আমার পথ চলতে থাকলো অনেকগুলো বছর তারপরে বিয়ে আরেকটা বড় ঘটনা ঘটনা তারপর বেবি হওয়া আরেকটা বড় ঘটনা এইভাবে চলতে থাকে গানের পেছনে সবচেয়ে বেশি উৎসাহ অবশ্যই মা বাবার তারপরে জীবনে কার কাছ থেকে পেয়েছেন আমাদের বাড়িটাই মিউজিক্যাল একটা বাড়ি সবসময় গান বাজনা হচ্ছে সবসময় বৈঠকই হচ্ছে সব মানে গানের মধ্যেই আছে ধর আমরা মানে বেফজুল গল্পের আমাদের সময় ছিল না এই হারমোনিয়ামটা আনো এই বাচ্চারা বসো তো গান গাও তো আর এমনিতে আমার বাবা ভীষণ মানে শিল্পচর্চা শিল্পমনা
আর মা তো নিজে নৃত্যশিল্পী ছিলেন আর তোর ভীষণ ভাবে গান পছন্দ করতো এমনি ফ্যামিলির বাইরে যদি জিজ্ঞেস করি তারপরে তো অবশ্যই বিয়ের পর আপনার হাজবেন্ড এটা তার আমার বর ছাড়া তো এটা সম্ভব না মানে বর হ্যাজ টু এনকারেজ ইউ তো আমার যেটা হয় যে এনকারেজমেন্ট যে বাহ তুমি খুব ভালো গিয়েছো এটা কিন্তু বন্ধু আমার ভাগ্যে কোনোদিন শোনা হয়নি তো আমার মা হয়েছে হবে আমার বর হ্যাঁ হয়েছে আরেকটু করো চেষ্টা করো হয়ে যাবে তা আমার মেয়েটাও এখন ওরকম বুঝিস মা হয়েছে হয়েছে হ্যাঁ ভালো না না ঠিকই আছে একটু ও আমার ভয় বোধহয় একটু বলে যে একটু প্রশংসা করে তা আমি বরং প্রশংসা চাই যে প্লিজ বলো ভালো হয়েছে হ্যাঁ প্লিজ মেহরিন আপার আরো অনেক দিকগুলি কিন্তু আমাদের চোখে পড়েছে আগে সংবাদ পাঠিকা উপস্থাপিকা হ্যাঁ বিভিন্ন প্রোগ্রামের হোস্টিং করা হ্যাঁ অর্গানাইজেশনের বা বিভিন্ন বাইরের প্রোগ্রামে স্টেজ প্রোগ্রামের কোনগুলি বেশি এনজয় করা হয় গান বাদ দিয়ে না আমি আর কিছু এনজয় করি না বিজুরি এনজয় না করলেও কেন এইভাবে করা হয়েছিল কেন আসলে নিউজ থেকে আমি শিল্পকলা আমাকে হাইজ্যাক করলো তারপরে তো একটা চ্যানেলের প্রথম গেম শো হবে বিদেশ থেকে লোক আসবে ফ্র্যাঞ্চাইজি একটা প্রোগ্রাম সেটা বরং তখন আমাকে যখন বলা হলো আপনাকে অডিশন দিতে হবে আমার একটু অডিশন দিতে হবে এটা কারা আমার অডিশন তো আমি দিলাম অডিশন এবং আমার ভাষা চর্চা চললো 3 মাস তারপরে কিন্তু আর আমি কোনো উপস্থাপনা আসলে তখন থেকে বরং আমার ওই লাইনটাকে ক্লোজ করতে আমার বেশ কষ্ট হয়েছে এবং মানুষ বিশ্বাস করতে চাইতো না যে আমি উপস্থাপনা করব না কেন করব না কেন এখন যদি এই প্রশ্নটা করি যে গানের পাশাপাশি কি এগুলি চালানো যেত না দুই বন্ধু পাশাপাশি চলুক স্বামী স্ত্রী পাশাপাশি চলুক কিন্তু দুটো প্রফেশন পাশাপাশি আসলে চলতে পারে না দুটো প্রফেশন কেন হবে অনেকেই তো করে আমাদের দেশ বাইরে বিদেশে আমরা বিভিন্ন জায়গায় যে দেখতে পাই আমি তোকে উত্তরটা দিচ্ছি যে আমি গানে পারদর্শী নই আমি উপস্থাপিকা হিসেবে আমি খবর সংবাদ পাঠিকা হিসেবে আমি মানে আমি স্বভাবগতভাবে পারদর্শী ছিলাম আছি কিন্তু সঙ্গীতের নয় সঙ্গীতে আমাকে তিলে তিলে কষ্ট করে করে ঠেকে ঠেকে বকা শুনে শুনে বুঝে বুঝে জেনে না জেনে ধাক্কা খেয়ে 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 শিখতে হয়েছে আচ্ছা এবং যখন এরকম একটা চ্যালেঞ্জের সম্মুখে নিজেকে ফেলা যায় বা পড়া যায় তখনই মনে হয় যে হ্যাঁ এটা আমাকে পারতেই হবে আচ্ছা এই পার্টেই রসই থেকেই কিন্তু আমার সমস্ত জলাঞ্জলি দেয়া আমি এখন দেখি যে আই ডিড দ্য রাইট থিং কারণ আমার খবর পড়াতে আমার ইনজাস্টিস হচ্ছিল ধর আমি একটা অবিচুয়ারি পড়ছি তখনও কিন্তু আমার মাথায় আমার শো আমার শোটা খুব ভালো হয়েছে আমি খুব খুশি আমি হাসতে হাসতে হয়তো সেটা পড়ে দিচ্ছি দ্যাট ইজ রং অ্যাবসার্ড মানুষের কাছে পরিচিতিটা পপ সঙ্গীত হিসেবে এটা কি নিজের থেকেই ইচ্ছা করেই হওয়া নাকি এটা হয়ে যাওয়া এটা হয়ে যাওয়ার তোর এমসিকিউ যদি তুই দিস ABCDE তাহলে আমার ওটাই আমার চুজ করতে হবে টিক মার্কে হ্যাঁ ডেফিনেটলি কারণ হয়ে যাওয়া কেন ধর আমি যে বললাম শিল্পকলায় 12 বছরের আমার একটা বড় স্প্যান আছে তখন আমি কার কার সাথে মিশেছি হ্যাঁ যে সবাই বিরাট গায়িকা তো আমি তখন ভাবলাম যে আমি রবীন্দ্রনাথের গান গাইবো আমি কি বন্যা আপার মতো গাইতে পারবো বা আমি কি লালন ফকিরের গান গাইতে পারবো আমি কি ফরিদা আপার মতো গাইতে পারবো মাই আনসার ওয়াজ নো কারণ ওনাদের একটা ট্রেনিং ওনাদের একটা 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 নো হাও একটা গানের সাথে একটা একটা যে একটা যে মানে ফরিদা আপার সাথে আমি ট্যুর করছি যে বন্যা আপার সাথে বন্যা আপা আমার রুমমেট ছিলেন তো ওগুলো আমার খুব আমার বড় পাওয়া এবং ওনাদের এত শ্রদ্ধা আমি করেছি সেই সময়টাতে সেই বয়সটাতে অফকোর্স স্টিল নাও যে আমি ভেবেছি না আমি এই গানগুলো আমার আমার অনেক আত্মস্থের ব্যাপার আছে অনেক এবং আমি না গান আমি গাইবো না আমি গান ঠিক আছে ওনাদেরকে দেখি দূর থেকে আমি বরং দূর থেকেই ভালো আমি অ্যাপ্রিসিয়েট করছি আমি তো ওনাদের সাথে আছি কি দরকার গান গাইবার শাকিল আপা বললো কি রে তুই না গান পারিস তুই কেন কতদিন তুই উপস্থাপনা করবি তুই কেন গান গাস না কিরণ দা বললো কি রে ঠিকই তো বলেছে শাকিলা তুই কেন একদম আমাকে অ্যাটাকের মতো না না দূর কি বলো হ্যাঁ এদিকে আবার বন্ধুদের মহলে তখন ইউনিভার্সিটিতে যাচ্ছি তখন সবাই গিটার নিয়ে তখন তো একটা মুভমেন্ট তখন একটা শুরু শুরু ভাব মেয়েদের মধ্যে কম
ছেলেদের মধ্যে বেশি। তো টিপু ভাই আমার খুব পরিচিত, তারপর আমার বন্ধু ছিল রিয়া, যে কিনা গান গান। তো তখন একটা একটা আন্ডারলাইং স্ট্রিম চলছিল অ্যাবাউট ক্রিয়েটিং সংস, অ্যাবাউট মেকিং আ ব্যান্ড, রিয়া আর আমি ব্যান্ড করবো, করছি, আর এম টু ব্যান্ডের নাম। তো এইসব আন্ডারলাইং একটা একটা স্ট্রিম চলছিল। মেহনাপা, তোমার কি মনে হয় যে সঙ্গীত শিল্পী হিসেবে গ্ল্যামার কতটা জরুরি? একদম জরুরি না, মানে কি বলবো তোকে, সঙ্গীত এত সাধারণ একটি সুরেলা ব্যাপার। জাস্ট একজন শিল্পী গাইবেন, একজন শ্রোতা শুনবেন, একজন শিল্পী তার মনের যতটা ভালো লাগা ভালোবাসা থেকে একটা চারটা পাঁচটা কথাকে সুরে ঢালবে, আর সামনের মানুষটা সেটা শুনে ওই বোধটা নিয়ে জিনিসটা পছন্দ করবে। কিন্তু তুমি কি মনে করো শুধু শোনার ব্যাপার? তাহলে তুমি এত কনশিয়াস কেন? আমার দর্শক, আপা তুমি এটা কেন পড়েছিলে, আপা তুমি এটা কেন 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 কেন, হ্যাঁ সব তো আমার ফোন করে সবাই, ফেসবুক, ইমেল, আই এম জাস্ট ওপেন টু মাই ফ্যান্স। মানুষের মন জয় করার সবচেয়ে সহজ উপায় কি মনে হয় তোমার? মানুষের মন জয় করা আসলে খুব সহজ ব্যাপার, জাস্ট বি ইয়োরসেলফ। কারণ মানুষ স্বভাবতই খুব সরল এবং মানুষ স্বভাবতই ওই ভালো প্রকৃতি নিয়েই কিন্তু সৃষ্টিকর্তা মানুষকে পাঠায় পৃথিবীতে, আর মানুষ সেই ভালো প্রকৃতি নিয়েই কিন্তু তারা বেঁচেও থাকে। যদি আমরা মনে করি লোকটা যেন কেমন, হয়তো তার ওই ফ্যাকাল্টিটা একটু যেন কেমন আমার কাছে লাগছে, কিন্তু বাকি মানুষটা কিন্তু পুরোটাই সে ভালো। তো সেই ভালোর নজরটা যদি দেখি তাহলে তো অবশ্যই তার ওই ওই কমিউনিকেশনটা তখনই হয় যে হ্যাঁ আমি তোমার ভালোটা খুঁজছি, তুমি আমাকে তোমার ভালোটা দেখাও, সেটাই তো ব্যাস। তখন একটা কমিউনিকেশন যে হয়, আমার মনে হয় যে দ্য ওয়ার্ল্ড ইজ এ বিউটিফুল প্লেস, ইটস জাস্ট বিউটিফুল। এখানে যেরকম আমরা বলি যে হ্যাঁ ঘাস দেখছো, ঘাসে হাঁটছো, ঘাসে একটা কীট পতঙ্গ আছে, হ্যাঁ ওদেরও জীবন আছে, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি বিউটিফুল। সবচেয়ে ভালো লাগার জায়গা? সবচেয়ে ভালো লাগার জায়গা তো আমার কর্মক্ষেত্র। সময়? সময় বিকাল। কাল? কাল, কাল মানে কি? সিজন, বর্ষা। আচ্ছা, প্রিয় মানুষ? প্রিয় মানুষ আমার ছেলে মেয়ে। অপ্রিয় মানুষ? অপ্রিয় মানুষ নেই। প্রিয় পোশাক? প্রিয় পোশাক যেটাতে আরাম। রং? কালো। 7 বা 10 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও? ইন্টারন্যাশনাল মিউজিশিয়ান, আমি জানি আমার দেশের নামটাকে গন্ডি পেরিয়ে, হ্যাঁ অন্তত মানে 10 ফুট হলেও এগিয়ে নিয়ে যেতে পারি। মেহনাপাকে দুই লাইন গাবেন? আমার গান শুনবি না অন্য গান শুনবি? তোমার গান শুনবি? আমার গান? মনেরে সাজানো দেয়ালে তুমি এঁকেছিলে মায়াবী হাতে, দুজনার প্রণয়ের ছবিটা কোন মায়াবী নিজ রচনারাতে, এমনেরই গভীরে সুখ আবিরে যত ভালোবাসা মন আসুরে, মন জুড়ে নীরবে পাই যেন এ ভাবে, ব্যস্ত এই শহরে শুধু তোমাকে, রাত জেগে সারাক্ষণ তোমারও কি ভীরু মন, হৃদয়ের প্রান্তরে ডাকে আমাকে, ও ও এ। দর্শক, আজকের মতো এখনই শেষ করছি মুখ ও মুখরতার আসর।